হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে মাছ কিনতে চলে এসেছি মাছ বাজারে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে ইন্ডিয়াতে মাছ বাজারে একটা অনেক বড় সুবিধা, সেটা হচ্ছে আপনাকে মাছ একদম কেটে দিবে, কেটে পরিষ্কার করে দিবে, আপনি শুধু বাসায় নিয়ে ধুয়ে রান্না করবেন। তো এখানে আমি কিনেছি রুই মাছ। আর আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে আপনি মাছও একদম তাজা পাবেন, টাটকা মাছ পাবেন, ভালো মাছ। এটা একদম মেট্রো স্টেশনের সাথেই। আর বাসায় নিয়ে কাটাকাটির তো ঝামেলা আছে, আর কাটার জন্য এরা কোনো চার্জ নেয় না, মাছের যা দাম তাই। কিন্তু এর মধ্যে এরা কেটে এই যে কি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। তো আমি আরও মাছ কিনেছি এখানে, রুই মাছ। আর আমি মাছ কাটতেও পারি না, সো আমার জন্য তো আরও বেশি সুবিধা হয়েছে। তো চলুন দেখতে থাকুন। রুই মাছ কাটা শেষ প্রায়। এবার আমি অন্য মাছ দেখব আর কি মাছ নেওয়া যায়। তো আমি এখন নিচ্ছি টুনা ফিশ। টুনা ফিশ সামুদ্রিক মাছ, এটাও খুব টেস্টি। এটা ওরা খুব সুন্দর করে কেটে দিচ্ছে, স্কিন ফেলে দিচ্ছে। টুনা ফিশ আপনি ভুনা করেও খেতে পারেন, আবার টুনা ফিশের কাবাবও বানাতে পারেন, বিভিন্নভাবেই রান্না করা যায়। তো এই বাজারে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো আজকে আমি দুটোই নিচ্ছি, টুনা ফিশ আর রুই মাছ। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে ওরা কেটে দিচ্ছে, পরিষ্কার করে দেবে। এখানে আরও অনেক রকমের মাছ আছে। তো আজকে আমি দুটোই নিচ্ছি, রুই মাছ আর টুনা ফিশ। টুনা ফিশও মোটামুটি কাটা শেষ পর্যায়ে, কারণ এরা খুব ফাস্ট কাটে, যেটা আমরা পারি না। যত বড়ই মাছই হোক এরা খুব দ্রুত কেটে ফেলে, ছোট হোক বড় হোক,
সব ধরনের মাছই এরা দ্রুত কাটতে পারে। টুনা মাছটাও কাটা হয়ে গিয়েছে। তো টুনা মাছ আর রুই মাছ নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে পড়ল হাঁস। এই যে দেখতে পাচ্ছেন, আমি হাঁসও কিনেছি। প্রায় এক বছর পরে আমি এখানে হাঁস দেখলাম। আমি এর আগে ইন্ডিয়াতে আসার পর থেকে কখনো মানে আমার আশেপাশে আমি হাঁস পাইনি, তো আজ হঠাৎ করে পেয়ে গেলাম, সাথে সাথে নিয়ে গেলাম, নিয়ে নিলাম আর কি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। আমি আসলে ডেইলি লাইফের সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, এই জন্যই শেয়ার করলাম। বাই। হাঁস রান্নার রেসিপিটাও আমি খুব শীঘ্রই ইউটিউবে আপলোড করব, আশা করছি আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন।